হুগলি জেলার হরিপাল ব্লকের অন্তর্গত একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ গ্রাম হল দ্বারহাট্টা। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে এই এলাকার জমিদার ছিল সিংহরায় পরিবার। এই দ্বারহাট্টা গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য টেরাকোটার মন্দির হল রাজ রাজেশ্বর মন্দির। কলকাতা থেকে খুব সহজেই একদিনের ট্যুরে ঘুরে দেখে নেওয়া যায় এই রাজরাজেশ্বর মন্দির। কলকাতা থেকে দ্বারহাট্টার দূরত্ব মাত্র 50 কিলোমিটার। আমি চলেছি হুগলি জেলার শ্রীরামপুর থেকে দ্বারহাট্টার দর্শনীয় স্থানগুলি দেখতে। শ্রীরামপুর থেকে দূরত্ব 30 কিলোমিটার। শ্রীরামপুর থেকে দিল্লি রোড দিয়ে কিছুটা এগোবার পর বাঁ হাতে 31 নম্বর রুট ধরলাম, চললাম সোজা বড়া। বড়া বাজার হয়ে বারুইপাড়া রেল গ্রেড ক্রস করে চলে এলাম শিয়াখালা চৌরাস্তার মোড়। এটা হলো শিয়াখালা চৌরাস্তার মোড়। এখান থেকে ডান দিকে ধরলাম অহল্যাবাই রোড। এই অহল্যাবাই রোড ধরে চলেছি, এই অহল্যাবাই রোড ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম। মোটামুটি 10 কিলোমিটারের মতো গিয়ে পৌঁছে গেলাম গজার মোড়ে। গজার মোড় থেকে বাঁ হাতে এগিয়ে চললাম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ধরে। আস্তে আস্তে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর রামহাটিতলা মোড় থেকে ডাইনে এগিয়ে চলে এলাম দ্বারহাট্টা গ্রামের মধ্যে। খুব সুন্দর গ্রাম এই দ্বারহাট্টা। শ্রীরামপুর থেকে ঘন্টা দেড়েকের বাইক জার্নিতে আমরা পৌঁছে গেলাম দ্বারহাট্টা রাজরাজেশ্বর মন্দিরের সামনে। ট্রেনে যদি দ্বারহাট্টা আসতে চান তাহলে আসতে হবে হাওড়া তারকেশ্বর লাইনে হরিপাল স্টেশনে। হরিপাল থেকে অটো বা অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই দ্বারহাট্টায়। হরিপাল স্টেশন থেকে দ্বারহাট্টার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যদি বাসে আসেন কলকাতা থেকে আরামবাগ বা বাঁকুড়াগামী যে কোনো বাসে এসে নামতে হবে গজার মোড়ে। গজার মোড় থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসতে পারেন দ্বারহাট্টাতে। আজ মহাসপ্তমী, তো 2021-এর দুর্গাপুজো, গত বছরের পুজো কোভিড প্যান্ডেমিকের জন্য হতে পারেনি, তো এবারে একটু আধটু পুজোয় সব লোকজন যাতায়াত করছে। তো আমরা আজকে পুজোয় চলে এসেছি দ্বারহাটা গ্রামে, হুগলি জেলার দ্বারহাটা গ্রামে। এখানে আমরা চলে এসেছি রাজরাজেশ্বর মন্দিরের কাছে, হুগলি জেলার সবচেয়ে পুরনো মন্দির, একটা টেরাকোটার মন্দিরগুলো পুরনো টেরাকোটার মন্দিরের মধ্যে অন্যতম রাজরাজেশ্বর মন্দির। এই মন্দির স্থাপিত হয়েছিল 1728 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি 3টে খিলানযুক্ত মন্দির, 24 ফুট দৈর্ঘ্যে আর 21 ফুট হচ্ছে প্রস্থে। চারিদিকে গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, তার মাঝখানে এই মন্দিরটা, খুব প্রাচীন মন্দির। তো আমরা এই দ্বারহাটার রাজরাজেশ্বর মন্দিরটি দেখব এবং দ্বারহাটা গ্রামেরও আরও বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্বারহাটার বিভিন্ন এলাকার মন্দির এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানগুলি। এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন সিংহরায় জমিদার পরিবারের পান্নালাল সিংহরায়,
মতান্তরে অপূর্ব মোহন সিংহ রায় 1728 সালে আটচালা এই টেরাকোটার মন্দিরটি বাংলার প্রাচীন পোড়ামাটির কারুকার্য করা মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ করা ব্লকগুলি সত্যি নজর কাড়ার মতো। তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার বিশিষ্ট এই মন্দিরটির দৈর্ঘ্য 24 ফুট, প্রস্থ 21 ফুট। মন্দিরের সামনের দেওয়ালের গায়ে পোড়ামাটির ফলকে উৎকীর্ণ আছে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণের নৌকাবিলাস, দুর্গা, মহাবীর, লক্ষ্মী, সরস্বতী, অর্জুন প্রভৃতির মূর্তি ও পর্তুগিজ সৈন্যদের চিত্র। খুব ভালো করে লক্ষ্য করলে নজরে পড়বে ঠিক একেবারে ওপরের সর্বশেষ বাঁকানো প্যানেলগুলির মধ্যে ঠিক মাঝের একটি প্যানেলে খোদাই করা সন 1136 এই লেখাটি। এখন হলো বাংলা 1427 সাল, অর্থাৎ প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা হল সিংহরায় পরিবারের কুলদেবতা শালগ্রাম শিলায় অধিষ্ঠিত নারায়ণ। চারিদিকে সবুজ গ্রামীণ পরিবেশের মাঝখানে এই মন্দিরের অবস্থান। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি নিরীক্ষণ করে আমাদের মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি হলো। রাজরাজেশ্বর মন্দিরের সোজাসুজি উল্টো দিকে রয়েছে একটি কালী মন্দির, আর ডান দিকে তিনটি শিব মন্দির। শিব মন্দিরগুলি সংস্কারের কাজ চলছে। দ্বারহাটার রাজরাজেশ্বর মন্দিরে ঢোকবার আগে বাদিকে গ্রামের মধ্যে রয়েছে এই সিংহরায় পরিবারের এক বংশধর প্রবীর সিংহরায়ের তৈরি মন্দারিকা ইকো রিসর্ট, একে টায়ার হাউসও বলা হয়। মাটি ও গাড়ির পুরনো টায়ার দিয়ে তৈরি এই রিসর্টটি
এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আবার রাতে থাকবারও ব্যবস্থা রয়েছে। এখানে থাকবার ঘরের চার্জ হলো 2,000, 2,500 ও 3,000 টাকার মতো। গ্রামীণ পরিবেশে নিরালা নিভৃতে এখানে একদিন থেকে পাশাপাশি আরও কয়েকটি জায়গা ঘুরে নিতে পারেন। এখান থেকে 6 কিলোমিটার দূরে আছে আটপুর রামকৃষ্ণ মঠ, যেখানে রামকৃষ্ণর 9 জন শিষ্য, যার মধ্যে বিবেকানন্দ ছিলেন, এই 9 জন শিষ্য এখানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তেরো কিলোমিটার দূরে রয়েছে রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দির। এছাড়া দ্বারহাট্টার দ্বারিকা চণ্ডী মন্দিরও দেখে নেওয়া যেতে পারে এই দ্বারহাটায় ঘুরতে এসে। দ্বারহাট্টার রাজরাজেশ্বর মন্দির দেখে চললাম গ্রামের মধ্যে দিয়ে কিছুটা দূরে দ্বারিকা চণ্ডী মন্দির দেখতে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে ধান ক্ষেত, দ্বারিকা চণ্ডী মন্দিরটা এদিক দিয়ে যাওয়া যাবে কতটা? সোজা গিয়ে ডান দিকে দ্বারিকা চণ্ডী মন্দিরটা কোন দিকে? সামনে ডান দিকে। অল্প সময়ে পৌঁছে গেলাম দ্বারিকা চণ্ডী মন্দিরের সামনে। সামনে ডান দিকে রয়েছে একটি শিবের মন্দির। আজ মহাসপ্তমীর দিন, এই দ্বারিকা চণ্ডী মন্দিরেও মা দুর্গার আরাধনা চলছে। আমি এখন চলে আসলাম দ্বারহাটার রাজরাজেশ্বর মন্দির দেখে। দ্বারহাটার আর একটা প্রাচীন মন্দির, সেটা হচ্ছে দ্বারিকা চণ্ডী মন্দিরের সামনে। দ্বারিকা চণ্ডী মন্দিরটা খুব প্রাচীন মন্দির। এই দ্বারিকা চণ্ডী মন্দিরের নামেই এই গ্রামের নাম হয় দ্বারহাটা। এখন ভেতরে চণ্ডী দেবীর আরাধনা চলছে, তা আমরা এখন দেখি এই মন্দিরটা, আপনাদেরও দেখাই। তো চলুন দেখি জাগ্রত মা চণ্ডীর মন্দির দ্বারিকা। এইখানে দুর্গাপুজোর বলিদান হবার পর এই এলাকায় সর্বত্র বলিদান ও সন্ধি পুজো শুরু হয়। এই মন্দিরের দেবী খুব জাগ্রত, খুব শান্ত মূর্তি এই মা চণ্ডীর। দেখে মনে হয় এই গ্রামেরই ঘরের মেয়ে। মায়ের মূর্তির দিকে এক নজরে তাকিয়ে থাকলে আপনার মনে এক বিশেষ অনুভূতি সৃষ্টি হবে। এই মন্দিরে আপনাকে বেশ কিছুক্ষণ কাটিয়ে যেতে হবে। এই মন্দিরের বর্তমান পুরোহিত প্রায় 65 বছর ধরে পুজো করছেন এই মন্দিরে। 300 বছরে 302, হ্যাঁ ওখানে দেখলাম 1100 কত যেন, 1126। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? 65 বছর আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
एक ही दुर्गा माता शांत रूप। अच्छा 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 हाँ एनार नाम ही तो ग्रामेर नाम। मंदिरटी तैरी करेछिलेन सिंहराय परिवारेर मोहिनी मोहन सिंहरायेर पूर्वपुरुषरा। तबे तादेर तैरी टेराकोटार मंदिरटी आज आर नेई, एटी परवर्तीकाले संस्कार करा একটি নতুন মন্দির। পুরনো মন্দিরটি 1126 সালে তৈরি হয়েছিল। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এই দ্বারিকা চণ্ডী মন্দিরটি। এছাড়া বিকেলবেলায় 5টা থেকে আবার খোলে এই মন্দিরের দরজা। দ্বারহাটটা এলে এই প্রাচীন চণ্ডী মন্দিরটি দেখতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দ্বারহাটটার ভিডিওটি দেখলেন, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন আগামী দিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।